দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান ক্ষুদে বিজ্ঞানী ও উদ্ভাবকদের উৎসাহ প্রদান ও বিজ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে নরসিংদীতে শুরু হয়েছে বিজ্ঞান মেলা। দুদিন ব্যাপী নরসিংদী বঙ্গবন্ধু পৌর পার্কে এই মেলা চলবে। বিভিন্ন প্রকল্প নিয়ে অংশগ্রহণ করেছে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা। তারা দেখাচ্ছে পানি এবং পেট্রোলের সমন্বয়ে তৈরি হচ্ছে মিথেন গ্যাস, যেটার সাহায্যে রান্নাবান্না এবং শিল্প কারখানা পরিচালনা সবই সম্ভব। ছবি ও ভিডিও তৈরি ছাড়াও আট বাহু বিশিষ্ট অক্টাকপ্টার ড্রোনের সক্ষমতা, ফায়ার ফাইটিং ও ট্রি প্ল্যান্টেশন সহ নানাবিধ কাজে রয়েছে পরিকল্পিত শহরের নকশা, ট্রেন দুর্ঘটনা প্রতিরোধক, আধুনিক ট্রাফিক ব্যবস্থা, মানব বর্জ্যের স্মার্ট ব্যবস্থাপনা ও জীবাশ্ম জ্বালানিবিহীন বায়ুচালিত ইঞ্জিন সহ কয়েকশো উদ্ভাবন। তরুণ ও ক্ষুদে বিজ্ঞানীরা বিশ্লেষণ করেছেন তাদের উদ্ভাবন সম্পর্কে। প্রকল্পের নাম স্মার্ট সিটি। আমাদের উদ্দেশ্য হচ্ছে বর্তমান বিশ্বের সমস্যার সাথে সামঞ্জস্য রেখে আমাদের উন্নত নগর পরিকল্পনা। এটার প্রজেক্টের নাম হলো পানি ও পেট্রোল ব্যবহার করে জ্বালানি গ্যাস উৎপাদন। আমাদের এটার মূল লক্ষ্য হচ্ছে বর্তমানে এবং ভবিষ্যতে আমাদের দেশে যে গ্যাসের যে ঘাটতিটা আছে সেটা আমাদের মোকাবেলা করা। গ্লোবাল ওয়ার্মিং এর একটি প্রজেক্ট, যেখানে আমাদের বুঝতে সাহায্য করে যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে পরিবেশের ক্ষতিকর প্রভাব এবং গ্লোবাল ওয়ার্মিং প্রভাব ছাড়া সুন্দর পরিবেশের প্রভাব। পরিবেশের কথা চিন্তা ভাবনা করে আমাদের এই প্রজেক্টের কথাটা আসছে, কারণ আপনি দেখে থাকবেন যে অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহারের ফলে এবং মানব সৃষ্ট বিভিন্ন কারণে আমাদের বৈশ্বিক উষ্ণ হচ্ছে, আমাদের পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে দুদিন ব্যাপী এই বিজ্ঞান মেলার অর্ধশত স্টলে অংশ নিয়েছেন জেলার ৬ উপজেলার মোট ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠান। মেলাতে বিজ্ঞান ভিত্তিক অর্ধশত বিভিন্ন প্রকল্প প্রদর্শনী, স্টল, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ, উপস্থিত বক্তৃতা, বিশিষ্ট বিজ্ঞান বক্তাদের বিজ্ঞান বিষয়ক আলোচনা, মুভি প্রদর্শনী, ভ্রাম্যমান বিজ্ঞান জাদুঘর, টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ দেখা সহ ক্ষুদে বিজ্ঞানীদের পদচারণায় মুখরিত হয়েছে পুরো প্রাঙ্গণ। তরুণ ও ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবন দেখতে পেরে খুশি তরুণ প্রজন্ম ও শিক্ষকরা, দাবি করছেন যথাযথ পৃষ্ঠপোষকতার। বর্তমান সময়টা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ, আমরা ধীরে ধীরে আসলে চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই সময়টাতে আসলে আমাদের দেশে বিজ্ঞান শিক্ষার যে সুযোগটা, আসলে আমাদের পাঠ্যপুস্তকে জ্ঞানটা সীমাবদ্ধ আছে কিন্তু হাতে কলমে কাজ করার সুযোগটা কিন্তু আমাদের সীমাবদ্ধ। প্রকল্পের নাম স্মার্ট সিটি। এটা আসলে আমাদের নগর পরিকল্পনার ক্ষেত্রে প্রয়োজন হয় যে আমরা চিন্তা করি যে নগরটাকে সবসময় কিংবা স্মার্ট রাখা যায় বা আমাদের কী কী কার্যক্রম করলে পরে নগরটা পরিষ্কার থাকে এবং সব কিছু মিলে আমাদের পরিবেশ সুন্দর থাকে, এ নিয়ে আমাদের চিন্তা ভাবনা। নরসিংদী সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ল্যাব তাদের উদ্ভাবনের মাধ্যমে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে পদক অর্জন করেছে। তারা তরুণ প্রজন্মকে বিজ্ঞান মনস্ক ও উদ্ভাবনে আগ্রহী করতে কাজ করছে। আমাদের রোবোটিক্স ল্যাবের মূল উদ্দেশ্যটাই হচ্ছে নরসিংদী জেলার যে তরুণ উদ্ভাবকরা রয়েছে তাদেরকে একত্রিত করে একই প্ল্যাটফর্মে নিয়ে এসে রোবোটিক্স, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে মোকাবেলা করার জন্য যা যা করা প্রয়োজন আমরা তাই করছি। জেলার সৃজনশীল ক্ষুদে বিজ্ঞানী ও শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা ও চর্চার প্রতি আরো আগ্রহী করে তুলবে আশাবাদ আয়োজকদের, আর প্রতিশ্রুতি দিচ্ছেন যথাযথ পৃষ্ঠপোষকতার। ইতিপূর্বে আমরা যে আয়োজনগুলি ছিল সেগুলি ক্ষুদ্র পরিসরে করা হলেও এখন থেকে এটি বেশ বড় একটি বর্ণাঢ্য আয়োজন আপনারা হয়েছে দেখতে পেয়েছেন। আগামী দিনে আমরা আশা করি এই আয়োজনটুকু আরও দ্বিগুণ তিনগুণ বড় ব্যাপ্তিতে এটি হবে সে প্রত্যাশা রাখছে। মেলার সার্বিক কার্যক্রম, বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে অংশগ্রহণ, বিজ্ঞানভিত্তিক তাদের যে পার্টিসিপেশন, অবজেক্ট যে তারা প্রদর্শন করছে একবারে অত্যাধুনিক, আপডেটেড, এবং বিজ্ঞান শিক্ষা নরসিংদী জেলার যে চর্চা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক, এ দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। আমরা আশা করি বিজ্ঞান ও প্রযুক্তি প্রসারের ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগ আরও বৃদ্ধি পাবে, আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। মেলা চলবে সোমবার রাত ৮টা পর্যন্ত। এরকম আয়োজনের মাধ্যমে তৈরি হবে নতুন নতুন উদ্ভাবক, বিজ্ঞান যাত্রায় আরও এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।